কিন্তু হইছে কি একটা ওই যে চাইনিজ ছেলে যেটার পিছনে তুমি ঘুরতেছিলে সে তোমার সাহায্য করার পরে তোমার যে চাইনিজ ভাষায় মাংকি কয় এটা তুমি বুঝো আসলে কেমন লাগতেছে কিন্তু চাইনিজ ছেলে তো তোমার সঙ্গে কাকে কাকে যেন দেখা যাচ্ছে বিভিন্ন স্পটে ঘুরতেছো ওই ছেলেটা কে তাইলে আমি দেখতে পারি না সেই ছেলের মনে হয় একমাত্র তাইলে না না ছেলেগুলো ভালো লাগে না চোখগুলো কেমন ছোট ছোট চোখের দিকে তাকালে তো মনি দেখা যায় খালি আর কিছু দেখা যায় না কিন্তু তার এই ভালো লাগে না মুখে বলতেছো কিন্তু এমন সাজুগুজু করে হাঁটতাছো কেন তাইলে কার ইমপ্রেস করার জন্য নিজেকে ইমপ্রেস করতে না 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 মেয়েরা কোনোদিন ছেলেদেরকে ইমপ্রেস করতে সাজে না মেয়েরা ইমপ্রেস করতে সাজে হচ্ছে মেয়েদেরকে কিন্তু একটা মেয়ের ড্রেস কেমন সুন্দর এটা কি অন্য একটা ছেলে বুঝে এটা শুধুমাত্র আরেকটা মেয়েই বুঝে রাইট কিন্তু হইছে কি একটা ওই যে চাইনিজ ছেলে যেটার পিছনে তুমি ঘুরতেছিলে সে তোমার সাজুগুজু করার পরে তোমার যে চাইনিজ ভাষায় মাংকি কয় এটা তুমি বুঝো তুমি ইংলিশ চাইনিজ বুঝো যে চাইনিজ যে মাংকি কি এমন হইতে পারে চায়নাতে মাংকিগুলো বেশি সুন্দর ওই জন্য তোমার মাংকি কয় আর হইতেই পারে এটা বলতেই পারে না আচ্ছা ভালো কথা তোমার তো আসার সময় তোমার আম্মা তো তোমারে বলে দিছিল যে খুব সাবধানে খাওয়া দাওয়া করবা তুমি যে এখানে আসা যে এই যে শুয়োর আই মিন পিগ আই মিন এই যে বাংলায় কি বলে পোর্ক না এটা যে খাইলা এই যে খাইলা এটা খাওয়ার পরে তোমার অনুভূতি কি চায়না এসে প্রথম শুয়োর খাইলা জেনে খাই নাই তো ভাই না জেনে খাওয়ার ভুল এইগুলো শুনে না জেনে তো একবার খাই তুমি যে কয়েকবার খাইলা এরপর আবার খাইলা না জেনে বারবার খাওয়া যায় ওইটা তো জানতাম না জেনে যে বারবার খাওয়া যায় আচ্ছা ওকে আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই ওয়ালমার্টে যাই তো ফ্রি চকলেট খাইছো খাইছো না আকাশ থেকে যেন পড়লা মনে হয় যেন তুমি যে ফ্রি চকলেট খাইছো সবাই দেখছে সেটা কোনো প্রবলেম ওরা খাইতেই দেয় হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে তুমি ভ্যানিটি ব্যাগে কইরা নামতে গেলা কেন তোমার যে গেইটে ধরলো ওই যে অপমানটা করলো এটা কি দেশের জন্য ভালো হইছে ওরা এমন ভাবে চকলেট গুলা সাজায় রাখে দেখে তো মনে হয় ফ্রি ফ্রি নেওয়ার জন্য সাজায় রাখছে আমরা কিভাবে বুঝবো ওগুলা কিনে নিয়ে আসতে হবে চুরি করছেন সিগারেট করলে যে কানে কানে প্রশ্ন বলে দিলে তো হবে এটা হবে না রাইট আচ্ছা সেলফি তো তুলছো না হাজার হাজার অনেকগুলো ওই যে সদল বললে তুললে ওটা কি করে সেলফি কয় গরুর সঙ্গে তুললে কাউফি আচ্ছা তুমি মনে করো যে তোমার একটা বালতিতে বসে তুমি তুললাম তাহলে কি বলবো